নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে কাঁচকলা ডিমের কোফতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, এবং পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাই তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এসে কাঁচকলা ডিমের কোফতা করতে আমার লাগছে একটা ডিম নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচকলা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর নিয়েছি এখানে আলু, একটা আলুকে গ্রেট করে রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি হাফ কুঁচো পেঁয়াজ, তিনটে রসুন কুচি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। আর এই তিনটে কাঁচা লঙ্কা পরে গ্রেভিতে দেবো, এটা কোফতা করে গ্রেভি হবে। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, সাতটা রসুনের কোয়া, টমেটো একটা, আর এক ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/4 কাপ + 1 টেবিল স্পুন কোকোনাট মিল্ক, আর এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো রোস্ট করে পাউডার করে নিয়েছি। এবার আমি এটাকে মাখবো, কোফতার আকারে তৈরি করবো এটা ডিম। আচ্ছা, কাঁচকলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো, এতে দিয়ে দিলাম। এবার ডিমটাকে এটাকে আগে ভালো করে মেখে নিই, কাঁচকলাটাকে আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব। আলুটা যেন খুব একটা বয়েল না হয়, ওভার বয়েল যেন না হয়, মোটামুটি 80% বয়েল করলেই তারপর গ্রেট করে নেবে তাহলেই হয়ে যাবে, বেশি করলে না জিনিসটা নরম হয়ে যাবে। এতে দেবো নুন, আর ডিমটা দিয়ে দিচ্ছি, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দেবো নুন, এখন 1/2 টিস্পুন নুন দিচ্ছি। আর এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পাউডারের থেকে আমি 1/4 জিরে গুঁড়ো দেবো এখান থেকে টিস্পুন, আর 1/4 টিস্পুন দেবো ধনে গুঁড়ো এর সঙ্গে, এইটা গ্রেভিতে দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে মেখে নেবো, নিয়ে আমি এগুলোকে কোফতার আকারে ভেজে নিয়ে আসছি। আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি, এটাকে ভেজে নিয়ে আমি আসছি, দেখাচ্ছি তারপর। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, আর কোফতাটা যখন মাখা হচ্ছে, মাখার পর আমি 1 টেবিল স্পুন বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম, মেখে ভেজে নিয়েছি। আর আমি সবসময় ডিপ ফ্রাই করলে এই ছোটো কড়াতেই করে নিই, আমার খুব সুবিধা হয় এতে করতে। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, তাতে আমি নিয়েছি 2 টেবিল স্পুন তেল, ওই কোফতার ভাজার তেলে নিয়েছি এখানে। তাতে দিয়েছি আমি 1/2 টিস্পুন জিরে, 2টো দিয়েছি ছোটো এলাচ ভেঙে নিয়েছি, 4টে দিয়েছি লং, এখানে দিয়েছি 5টা গোলমরিচ, 5টা কি 6টা হবে, আর দিয়েছি 1টা তেজপাতা, আর এখানে 8-9টা মেথি, এটা ফোড়নে দিয়ে দিয়েছে, গ্যাস অন হয়ে গেছে, এটা ভাজা হবে। আমি আলাদা করে গরম মশলার গুঁড়ো আর দেবো না, এতেও দিয়ে দিলাম। এটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, এটা ফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিই, এই পেস্টের মধ্যে কিন্তু আমি 7-8টা কাজুও দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি।
এবার এতে দিয়ে দেব নুন, 1 টিস্পুন নুন দিচ্ছি, দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, দ্যাট 1/4, আর দেব চিনি, হাফ টিস্পুন চিনি দিয়ে দেব। একটুখানি ভাজে ভাজে হোক, কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো নারকলের দুধটা। এটা খুবই ভালো কষা হয়ে গেছে, গন্ধটা খুব ভালো ছাড়ছে। এখন আমি দিয়ে দেবো নারকলের দুধটা, আর দেবো 3টে কাঁচা লঙ্কা, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে রোস্ট করে রেখেছি সেই পাউডারটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিচ্ছি হাফ কাপ জল, এই কোফতায় কিন্তু অনেকে আলুও দিতে পারো, আমি এখানে আলু দিচ্ছি না, আলু দিয়েও খুব ভালো হয়। সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু ফুটে উঠুক, একটা ফুটলেই আমি কোফতাগুলো দিয়ে তোমাদের দেখিয়ে দেবো। গ্রেভিটা খুব ভালো ফুটে উঠেছে, এখন আমি দিচ্ছি হাফ টিস্পুন কসুরি মেথি, আর দিচ্ছি 1 টিস্পুন ধনে পাতা, তার সঙ্গে দিয়ে দেবো কোফতাগুলো। কোফতাগুলো খুবই নরম হয়েছে, বেশিক্ষণ আমি একদমই ফোটাবো না। জাস্ট খুব ভালো করে মিক্স করে নেবো, 2-3 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কোফতা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখিয়ে দিলাম, অসম্ভব টেস্টি হয়েছে, তোমরা করবে। আর সবার শেষে আমি হাফ টিস্পুন বাটার একটু ছড়িয়ে দিলাম, তোমরা এর থেকে বেশি দিলেও দিতে পারো, ভীষণ টেস্টি। অবশ্যই তোমরা করে কিন্তু আমাকে জানিও কেমন লাগলো। আর কোফতা সবসময় গোল গোল হবে, চ্যাপটা কিন্তু একদমই হবে না, আর সেটার দিকেও খেয়াল রেখো। আর তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আজ তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো, তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।